এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু করতে পারিনি। প্রাথমিকভাবে যেটা হয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারা দায়িত্ব নিয়েছেন, আমরাই দায়িত্ব দিয়েছি তাদেরকে যে তারা এখানে অতি দ্রুত প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে অতি দ্রুত একটি সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন, আমরা তাকে সমর্থন দিচ্ছি, গোটা দেশের মানুষই তাকে সমর্থন দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 7ই নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 7ই নভেম্বরের মধ্য দিয়ে সেই দিন বাংলাদেশ নতুন করে একটা পরিচিতি, স্বাতন্ত্র্য এবং সম্প্রসারণবাদ, আধিপত্যবাদের নিকট থেকে বেরিয়ে আসার যে সূচনা, সেই সূচনা সেদিন সম্ভব হয়েছিল। সেটাও ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। সিপাহী জনতার যে আপনার ঐক্য সেদিন অভূতপূর্বভাবে ঢাকার রাজপথে সেদিন দেখেছে মানুষ সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করছে এবং সেটা ছিল তাদের স্বতঃস্ফূর্ত অন্তরের কথা। সেই কথা থেকে কিন্তু আজকে 7ই নভেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 7ই নভেম্বরকে আবার জনগণের সামনে নিয়ে আসা, আমাদের নতুন প্রজন্ম যারা গত 15 বছরে বিকৃত ইতিহাসকে পেয়েছে, সঠিক ইতিহাসকে পায়নি, তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরা এবং এই নভেম্বর 7ই নভেম্বরের গুরুত্বকে সামনে তুলে নিয়ে আসা, এই দায়িত্বটা পালন করার জন্যই আমরা এবার 7ই নভেম্বর ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।